হ্যালো ফ্যান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। আর আজকে একটা ভালো দিন, কেন বলো তো? এটা কে বলো? কমেন্ট করবে, ঠিক আছে? কে চিনো কমেন্ট করে বলবে কে। তো অনেকদিন পরে, কত বছর পরে? দু বছর পরে এসছে। ফুচফুটাও কথা বলা হয়েছে। এখন খেলাই ভাই, সবাই চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। আজকে পুরো দিন খুব মস্তি করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে শরবতটা দিয়ে দিই, অনেক দূর থেকে এসছে। তো লেবু দিয়ে শরবত বানাচ্ছি, চিনি নুন লেবু দিয়ে। তো শরবতটা দিলাম, আর দিদি কত মিষ্টি এনেছে দেখো তো। চলো তোমাদেরকে দেখেই কী কী মিষ্টি এনেছে। দু প্যাকেট মিষ্টি আছে, ঠিক আছে? তো আমাদের বাড়িতে মাত্র চারজন, শ্বশুর শাশুড়ি বর আমি আর ছেলে, পাঁচজন। আর মিষ্টি দেখেছো এতগুলো, মানে অনেকদিন পরে এসছে তাই এত আদর, এত মিষ্টি, বাবা রে। তো দেখলে ওইগুলো এক রকমের, দাঁড়াও, এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে তুলছি, খুলছি আর কি, ঠিক করে হচ্ছে না। তো এইগুলো এগুলো গুড়ের পেড়া, আমার খুবই পছন্দ তাই এইগুলো দিদি এনেছে। তো এখানে না এরা দুজন খেলা করছে, কয়েকটা ফটো তুলেছি। এই যে এক্ষুনি আসলো, এখনও ড্রেস খোলা হয়নি তাই, তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি সবাই। আর ওটা ভিডিও করা হলো না, অ্যাকচুয়ালি অনেকদিন হলো ব্লগ দিন, তো তাই ব্লগ দেওয়ার ইচ্ছে ছিল না, মনটা মানছিল না, তাই একটু একটু ক্লিপগুলো তুলে রেখেছি, একটু একটু ভিডিওগুলো তুলে রেখেছি। তাই হোক, এখানে ওরা খেলা করছে, দিদি এখানে বসেছে, এখনও চেঞ্জ করিনি। তো ওরা এখানে চেঞ্জ করছে, আর আমি তো এখানকে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, চানটাও করে নিয়েছি। তবে আজ কাপড় পরতে টাইম পাইনি, এখানে রান্না করতে বসে গেছি। সব রান্না কমপ্লিট, এই চিকেনটা হয়ে গেলে ভাতটা খেয়ে নেবো, ঠিক আছে? তো বাকি যা হয়েছে সব দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখেছো কষানোটা হয়ে গেছে, তারপরে জলটা ঢেলে দিয়েছি, বুড়বুড় বুড়বুড় করে ফুটছে, আর রঙটাও দারুণ হয়েছে জানো, টেস্টও ভালো হয়েছে, টেস্ট করেছি আমি তাই বলছি। তো চলো খেয়ে নেবো। তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরকে আগে খাইয়ে দিলাম, তারপরে খেতে বসছি। আর আমার অবস্থা দেখো, একটু লেটে রান্না করেছি তাই এরকম অবস্থা, মানে একটু সাজুগুজু করতে টাইম পাইনি। এখন বিকাল, বিকালে কয়েকটা ফটো তুললাম বলে একটু সাজুগুজু করেছি, কয়েকটা ফটো তুলেছি, আর কয়েকটা ইনস্টাগ্রামে রিলসও করেছি, ঠিক আছে? তো এই ভিডিওটা না আমি ফেসবুকে স্টোরি দিয়েছিলাম, তো এটা একটা স্ক্রিনশট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মিউজিকগুলো তো দিতে পারছি না, কারণ জানো কপিরাইট। আর এখানে একটা দিদির সঙ্গেও ভিডিও করেছি, এখানে এই গানটা ছিল যে তু ঢুঁট কেলা মেরা সজান, ওই গানটাই ছিল, হিন্দি গানটা একটা। তো এইটা একটা ভিডিও করেছিলাম, আর এই এইটাও দিদি যখন, মানে কি বলবো, সন্ধ্যার সময় যে এগুলো পোস্ট করছিলাম সেইগুলো, তো কয়েকটা ভিডিওকে ফটোগুলোকে এডিট করে দিয়েছি। তারপরে না পেয়ারা গাছে উঠেছি, পেয়ারা তুলছে। তো আমাদের বাড়ির ওপর থেকে সিঁড়ি দিয়ে ছাদ থেকে নেমে এখানে পেয়ারা গাছে পেয়ারা তোলা হয়, দিদি বলছে দেখবে মাংকি উঠে গেছে এই বলে ফটোটা তুলছিল। তো আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে? তারপর না জাম কুল এনেছিলেন, ঠিক আছে? বাড়িতে জাম কুল এনেছিলেন, জাম কুল খেলাম, সবাই খেয়েছি বাড়ির সবাই। তারপর না ভুট্টা পুড়েছে, লেবু ভুট্টা নুন সব মাখিয়ে না বিকেলের সময় ছাদে বসে বসে আড্ডা মেরে মেরে খেতে দারুণ লাগে। তো ভুট্টাটা নিয়ে নিয়েছি, এখন ছাদে গিয়ে বসে বসে খাবো, সবাইকে নিমন্ত্রণ করে দিলাম, সবাই চলে এসো খাবো। তারপরে আর রাত্রে না তেমন একটা ব্লগ করা হয়নি জানো, এই যে বললাম ব্লগ দেওয়ার ইচ্ছে নেই বলে, এটা পরের দিনে দিদি আছে। তো এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে, ওইগুলোকে ভাজছি, একটু একটু করে ভাজছি, কারণ অনেকগুলো আছে তাই। আর এখানে বিকালবেলা, দুপুরের বেলা ভাত খাওয়াটা আর ভিডিও করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বিকেলবেলা এরা ছাদে খেলছে, আমরা বসেছি, দুজন খেলছে, একটা রাজ একটা হলা গিয়ে দিদি ছেলে আর কি। তো এখানে ওদের কয়েকটা ফটো নিয়েছি, ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর না একটু মাঠে চলে এসেছি, মাঠে এসেও একটা রিলস করেছি। তো এই রিলসটা আমার না অনেকগুলো ইনস্টাগ্রামে অনেকগুলো ভিউজ হয়েছে জানো তো, যাই হোক ভালো লাগলো তাই। মানে তেমন একটা ভিডিও করিনি তাই কিছু না, এডিট সেই করে এডিট করে দিয়েছি আর কি। আর এখানে বিড়ি দিয়ে পিঠে বানানো হয়, ওইগুলো বানিয়েছি। আর সন্ধ্যাবেলা এনেছি চপ সিঙ্গাড়া, এইগুলো দিয়ে মুড়ি মাখাবো, সবাই খাবো। তো মুড়ি মাখিয়ে নিয়েছি সবাইকে, একটু একটু করে ভাগও দিয়ে দিয়েছি, আমিও নিয়েছি। আর বাচ্চাদের জন্য এক রোল এনেছি, তো দু ভাই জন্য দুটো এক রোল এনেছি, ওরা এখন খাবে। এই যে তো খুলে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখো, দেখেছো অনেক মশলা টসলা আছে। তো যাই হোক, ওরা খেতে লেগে পড়েছে, ওরা এখানে খাচ্ছে দু ভাই। এটা হলো রাজ, আর এইদিকে এটা শোনো। আমি তো কয়েক
একদিন হলো ভিডিও কোনো দিনই তাই তেমনভাবে ভিডিও তোলা তুলে রাখিনি আর কি তুলে রাখিনি তো যেইটুকু ছিল যেইগুলো কয়েকটা ছিল সেই কয়েকটা দিয়েছি আর দিদি চলে গেল বাড়ি মনটা ভালো লাগছে না আর কি তো করাতে কিছু নেই যে যার বাড়ি যেতে যেতে হবে আর কি তো কয়েকদিন তো ব্লগ করা হয়নি তাই তেমন একটা ভিডিও তোলা নেই কয়েকটা ফটো ছিল সেইগুলোকে কয়েকটা রিলস ওইগুলো জুড়ে জুড়ে দিয়ে দিয়েছি যেহেতু দিদি এসেছিলো সেটা শেয়ার করতে খুব ইচ্ছে করলো তোমাদের সঙ্গে তাই যেইগুলো ছিল সেগুলোকে জুড়ে জুড়ে দিয়ে দিয়েছি তো বেশি বড় হয়নি ব্লগটা দিদি তো এখন নেই বাড়ি চলে গেছে তো যেইটুকু ছিল সেইটুকু জুড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকদিন পরে দিদি এসেছে অনেক ইচ্ছে ছিল দেওয়ার জন্য কিন্তু যেহেতু ব্লগ আমি বন্ধ করে দিয়েছিলাম তাই এতদিন তো দেওয়া হয়নি তো আজকে দিলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।